এজেন্ট তাদেরকে বসতে বাধা দেওয়ার অভিযোগ যে ছবিগুলো বারংবার সামনে আসার সামনে আসতে শুরু করেছে। বাম এজেন্টকে বসতে বাধা মারধর দেওয়া হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে ঠিক কি অভিযোগ সেই ছবি একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দীপশিখা ধর কি বলছেন? ছুটি পরে আসো, জামা পরে আসো, একেবারে আমরা সেই ছবি দেখছি যে জামাতা সিপিএম প্রার্থী দীপশিখা ধর তিনি এবার নিজে দায়িত্ব সহকারে সেই এজেন্টকে তিনি বুথে নিয়ে যাবেন। আমরা সেই ছবি একেবারে এই মুহূর্তে দীপশিখা ধর তিনি রয়েছেন একেবারে ঘটনাস্থলে এবং দীপশিখা ধর তিনি সেই এজেন্টকে আবারও বুথে নিয়ে যাচ্ছেন। ক্যামেরায় শুভজিৎ কায়েনের সঙ্গে মেঘা রায়, ক্যালকাটা নিউজ, ডোমজু। তৃণমূলের গুন্ডা বাহিনী বুথ থেকে বার করে দিয়ে প্রশাসনের সামনে বেধড়ক মেরেছে। একরকম আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনো রকমে আমি পালিয়ে জান বাঁচিয়ে এসেছি। আপনাকে তো দেখা যাচ্ছে কার্যত আছড়ে দেওয়া হয়েছে, এদিকে মেরেছে, লাঠি মেরেছে, পেটে বুকে সব জায়গায় লাঠি মেরেছে, জামা ফামা সব ছিঁড়ে গেছে। আমি এখন খুব আতঙ্কের মধ্যে আছি। এরপরেও আপনি যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই যাবো, সন্ত্রাসকে রুখতে নিশ্চয়ই যাবো। আপনার কি চশমা ভেঙে দেওয়া হয়েছে, ফোন কেড়ে নেওয়া হয়েছে? চশমা ভেঙে দেওয়া হয়েছে, ফোন কেড়ে নেওয়া হয়েছে, ঘড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাগজপত্র যা ছিল সব নিয়ে নিয়েছে। এন্ট্রি পাস শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপশিখা কি বলছেন একবার শোনাই আপনাদের, শুনুন। ওনার ফোন ভেঙে দিয়েছে, ঘড়ি ভেঙে দিয়েছে, কিন্তু এন্ট্রি পাসটাকে উনি কত যত্ন করে রেখেছেন। এইটাই আমাদের পার্টি যারা করেন তাদের বিবেক, এটাই আমাদের পার্টি যারা করেন তাদের সাহস, যে আমার প্রাণ যায় যা, কিন্তু যে কাজের জন্য পার্টি আমাকে পাঠিয়েছে, আমাকে এজেন্ট বসতে হবে, সেই কাগজে এতটুকু আঁচ আসতে দেননি। এই কমরেডরা আমাদের গর্ব। কে কল্যাণ ব্যানার্জি, কে গুন্ডা, কে বদমাইশ, কে কি করলো, তাই দিয়ে বামপন্থীদের সারা শরীরে দাগ। তাই তো, মানে মানুষ হলে তো তারা মানুষের মতো ব্যবহার করে, পশুরা পশুর মতো ব্যবহার করে, তাই ওনারা করেছে। আমরা এবার যাবো, এই যে ওনাকে মেরেছে